বন্ধুরা, বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। গুড মর্নিং সবাইকে, খুব আনন্দের সাথে জানাচ্ছি আমি কালকে আমার রিপোর্টটা ফাইনালি নেগেটিভ এসেছে। আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা। সত্যি মানে আমি আজকে 25 দিনের লড়াই জিতে উঠেছি, খুব আনন্দ হচ্ছে আমার। আমি ভিডিওটা করার একটাই কারণ যে মানুষে সত্যি না মরে বেঁচে আছে। সারা দিন ধরে করোনার ভয়ে আতঙ্কে সবাই জর্জরিত। আমাকে অনেক বন্ধু বান্ধব, অনেক রিলেটিভস অনেক কোশ্চেন করেছিল। আমি হয়তো তখন এতটাই মন খারাপ ছিল প্রপার রিপ্লাই করতে পারিনি। আজকে আমি তাদের রিপ্লাইটা করছি। কেন আমি টেস্ট করেছি? এক, আমার একজন কলিগের হয়েছিল যে আমার ডিপার্টমেন্টেই কাজ করে, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যদি আমার হয়, আমার বাড়িতে বাচ্চা আছে, তো আমি নিজে থেকেই টেস্টটা করিয়েছি কোনো সিমটম থাকার না সত্ত্বেও। টেস্টটা করাতে পজিটিভ রিপোর্ট এসে, সেকেন্ড আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি। ডক্টর আমাকে, ওটা 31 মে ছিল, 1 জুন আমায় ডক্টর বলল যে আমি প্রেসক্রিপশনটা পাঠালাম, এই মেডিসিনগুলো ফলো কর, বাড়িতে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা আছে? আমার নাম স্যার আছে। তাহলে বাড়িতে থাক, বাচ্চা থেকে দূরে থাক, সবার থেকে দূরে থাকবি, নিজের মতো থাক, টাইম দিতে হবে, ঠিক হয়ে যাবে। সত্যি খুব মন খারাপ হয়েছিল যে আমারই কেন, আমার এত ছোট বাচ্চা, আমি কি ফিরতে পারবো না? সব নেগেটিভ চিন্তাভাবনা দূর করে মেডিসিনটা ফলো করছিলাম। 9 দিন বাদে আবার টেস্ট করলাম, আমারই ক্যালকুলেশন ভুল হয়েছিল, 14 ডেজ অব দি ভাইরাসটা অ্যাক্টিভ থাকে, সেকেন্ড টেস্টটাতেও পজিটিভ এসছে। তখন তো মানে আমি সত্যি এত ভেঙে পড়েছি যে আমি ভাবলাম হয়তো আর কখনোই আমার মনে নেগেটিভ আসবে না। সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, কি আছিস, কোনো রিপ্লাই নেই আমার কাছে। বাট মন থেকে বলছি আমার একদিনের জন্য কোনো রকম সিমটম ছিল না, জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা কোনো দিনই ছিল না। তাই কারণেই আমি ঘরে ছিলাম। যাদের প্রবলেম হবে তাদের তো অবশ্যই হসপিটালে অ্যাডমিট হতে হবে। অনেকে আমায় জিজ্ঞেস করছে কেন 40 স্টাফ তুই হসপিটালে জব করিস, তাহলে তুই কেন অ্যাডমিট হস? তাদের জন্য বলছি যে অ্যাডমিট তখনই হতে পারবো যখন আমার কোনো প্রবলেম হবে, ডাক্তার কিছু প্রবলেম দেখতে পেলে তবে তো ট্রিটমেন্ট করবে। নর্মাল যেমন আমি অফিস করছিলাম, আমি ঘরে বসে রয়েছি, কারণ কোনো সিমটম নেই, পজিটিভ এসছে কারণ কোনোভাবে হয়তো কোনো পেশেন্টের কাছে এসে আমার পজিটিভ এসে গেছে। এবার ওয়েট করা ছাড়া কোনো নেই। আরেকটা জিনিস সাজেস্ট করবো, আননেসেসারি মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই, যে আমি ভিটামিন সি খেয়ে নিই, আমি এটা খেয়ে নিই, আমি ওটা খেয়ে নিই, যখন হবে তখন মেডিসিন খেতে হবে। আমার হয়েছে, আমার বাড়ির লোক ভিটামিন সি 1 মাসের জন্য কন্টিনিউ করছে, এটা ঠিক আছে করুক, বাট আদার্স আননেসেসারি কোনো দরকার নেই। প্রবলেম হলে অবশ্যই ডক্টরের কনসাল্ট করুন, ডক্টর যেরকম বলবে, ডক্টর যদি মনে করে অ্যাডমিট করতে অ্যাডমিট হবে, ডক্টর যদি মনে করে ঘরে থেকে ট্রিটমেন্ট করা সম্ভব ঘরে থাকবে। ট্রাস্ট মি, ঘরে থেকে ট্রিটমেন্ট সম্ভব। করোনায় সত্যি মানে সবসময় নিউজ চ্যানেলে একটাই নিউজ দেখাচ্ছে, এত লোক এফেক্টেড হচ্ছে, এত ইয়ে, সারাদিন নেগেটিভ নিউজ, এতটাও ভয় পাওয়ার কিছু নেই। আমি তো বলছি আমার হয়েছে, আমি জানি এখন সবাই সুস্থ হয়ে যাচ্ছে, যার হচ্ছে সবাই। তার মানে এই নয় যে আমি কোনোদিন কোনো প্রিকশন নেব না, এমনি মাস্ক ছাড়া ঘুরে বেড়াবো, সেটা নয়। আমি গ্যাদারিং অ্যাভয়েড করবো, মাস্ক পরবো, প্রপার স্যানিটাইজ করবো, যাতে রোগটা আমার মধ্যে না আসে। যদি এসে যায় তাহলে তো অবশ্যই লড়াই করতে হবে, ভেঙে পড়লে চলবে না, কিন্তু যদি না আসে আমি সেটা সব রকম চেষ্টা করব। কারণ 25 দিন ধরে ফ্যামিলি, বাচ্চা, সবাইকে ছেড়ে থাকা খুব একটা আনন্দের কিছু নয়, এটা প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। প্রতি মুহূর্তে মেয়ের সাথে ভিডিও কল করছে, ও তো ছোটো বাচ্চা, ওর যখন ইচ্ছা হচ্ছে কথা বলছে, যখন ইচ্ছা তুমি কেন আসছো না, এতদিন ধরে তুমি কেন আসছো না, তুমি রোজ রোজ কেন আসছো না, আমার কাছে কোনো রিপ্লাই নেই। কালকে যখন আমি টেস্ট করলাম, আমি সারাটা দিন আমার যে কীভাবে কেটেছে, আমি একটা সেকেন্ডের জন্য বোধ হয় আমি শান্তি পাইনি যে কী হবে। অনেকে বলেছে আমায় যে রিপোর্ট তো নেগেটিভই আসবে, 21 দিন হয়ে গেছে, কিন্তু দুবার পজিটিভ দেখার পর না সত্যি মনটা ভেঙে গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি তো নন মেডিকেল স্টাফ, আমি ডক্টরের ব্যাপারে কিছু বুঝি না, আমার হসপিটালে 2 জন ডক্টর যারা আমাকে ফোন করে মনে সাহস যোগাচ্ছে। কারণ দেখুন অনেকে এরকমও এসছে, মানে বেশ কিছু নেগেটিভ কথাবার্তা যেমন এর মধ্যে এসছে, আমার এক বন্ধু হাজব্যান্ডের, তোর ওয়াইফের হয়েছে, কি করবি,
কি এক্সপেক্ট করছিল আমি অ্যান্সারটা আমি আই ডোন্ট নো কি করবি, মানে কি গঙ্গা জলে ভাসিয়ে দেবে কি করবি। কিছু মিউনিসিপ্যালিটির দুজন মহিলা আমার বাড়ির লোকালিটিতে থাকে, তারা নিত্য দুদিন বাদে, আমি যেহেতু তিনতলায় থার্ড ফ্লোরে ছিলাম, নিত্য দুদিন বাদে আমার বাড়ির সামনে নিচ থেকে চিৎকার করে আমি বললাম ম্যাডাম কেমন আছে। আমি জানি না এরকম করে কোনো পেশেন্টের বা এরকম করে কারো খোঁজ নিলে সে ভালো থাকবে এই রিপ্লাইটা সে করবে। তারপরে আমি বাধ্য হয়ে ফোন করে বললাম আমার ভালো বা খারাপ থাকা আমার নিজের উপরে, আর আমার ডক্টর দেখে নেবে, আপনারা প্লিজ বিরক্ত করতে আসবেন, আমি সুস্থ হয়ে গেলে আমার রিপোর্টটা পাঠিয়ে দেবো। কালকে রাত্রি 11টার সময় আমি তাদেরকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি যে তারা প্রচণ্ড বিরক্ত করছে। আমি জানি আমি বেরোলে পরে রাস্তায় অনেকেই বলবেন এই মেয়েটার করোনা হয়েছে। যখন আমি অফিসে ডিউটি করতে যেতাম তখন কেউ বলতো না যে বন্ধের মধ্যে লকডাউনে আমি বসে আছি মেয়েটা অফিসে যাচ্ছে, কিন্তু করোনা হওয়ার সময় সবাই বলত। সেই কারণে রিকোয়েস্ট করছি কারণ 25 দিন ধরে তো অনেক মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম, যাদের হয়ে গেছে আমি তো নতুন, আমি তো অফিস জয়েন করে যাব, আমার ফ্যামিলির সাথে থাকবো, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্টিভ, কিন্তু যারা হাউসওয়াইফ বা ঘরে থাকে বয়স্ক তাদেরকে এরকম করে পয়েন্ট আউট করবেন না যে করোনা হয়েছে, তো কি হয়েছে, রোগ হয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হয়ে গেছে, তার থেকে আপনার কোনো ভয় নেই। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে যেমন যে করোনার পেশেন্ট আছে তার যেমন পজিটিভ হয়েছে তার নেগেটিভ মানে ভাইরাসটা তার মধ্যে ডেড আর নেই, তার থেকে আপনার ক্ষতি নেই, ক্ষতি আদার্স লোকের থেকে, তো তাই কারণে তাকে এত পয়েন্ট আউট করার দরকার নেই। আমি শুনেছি যখন আমার করোনা হয়েছে আমার এক পুরনো অফিস কলিগের রিলেটিভের হয়েছিল, তার ট্রিটমেন্ট হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, অফিস জয়েন করে গেছে, তারপরও তাকে দেখে মানুষে একটা অদ্ভুতভাবে পালিয়ে যাচ্ছে যেন মানে তাকে কামড়ে খেয়ে নেবে করোনা ভাইরাস। লোকের এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো প্লিজ দূর করতে হবে, নর্মালি লাইফ লিড করুন, যার করোনা হয়েছে তাকে সুস্থভাবে বাঁচতে দিন। সে সুস্থ হয়ে গেছে, তার অনেক লড়াইয়ের পরে সে সুস্থ হয়েছে, তো সেই জিনিসটা আপনাদেরকেও বুঝতে হবে। আর কিছু সেরকম বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু যদি কারো জানার থাকে আমাকে ইজিলি মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমি ডাক্তার নয়, আমি হয়তো আপনাদের সমস্ত কিছু বলতে পারবো না, কিন্তু যতটা আমার জানা আছে আমি এই কদিনে 25 দিনে আমার লাইফ দিয়ে যতটা জেনেছি ততটা আমি সবার সাথে রিপ্লাই করি। এতদিন বাদে আমি ফ্যামিলির কাছে যাচ্ছি, মেয়ের কাছে যাচ্ছি, হয়তো রিপ্লাই করতে একটু টাইম লাগবে, বাট যার যা কোয়ারি আছে আমার জানা থাকলে আমি অবশ্যই রিপ্লাই করব। একদম ভয় পাওয়ার কিছু নেই, এই রোগটায় কেউ মরে যাবে না, সবাই সুস্থ হয়ে যাবে, শুধুমাত্র একটু টাইম লাগছে যে প্রপার কোনো মেডিসিন নেই এটা যে হ্যাঁ ভাইরাসটাকে এই মেডিসিন দিলাম মরে যাবে, তার জন্য আমরা বসে আছি যে ভাইরাসের কার্যক্ষমতা কতদিনে কমবে, মানে 14 ডেজ, তারপরে টেস্টটা করালে নেগেটিভই আসবে, তারপরে যদি 3rd নম্বর টেস্টও নেগেটিভ না আসে পজিটিভ আসে কোনো অসুবিধা নেই। প্রিন্সটার কণিকা কাপুর 5 বার ওর পজিটিভ এসছে, আমার হাজব্যান্ড এই একটাই কথা বলে গেছে যে কখনো কোনো কিছুতে ভেঙো না। আমি জানি ওর প্রচণ্ড মেন্টাল প্রেশার গেছে, কখনো বুঝতে দেয়নি, বাড়ির লোকজন কারো যদি হয় তাকে সাপোর্ট করবেন, সবাইকেই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাও বলবো যে এই পজিটিভ দিকগুলো একটু নিউজ চ্যানেলে দেখানো উচিত যদি তাদের সম্ভব হয়, আর আদার্স কারো যদি করোনা হয় তারাও যদি এরকম চান, রোগ হয়েছে লজ্জা পাওয়া ভয় পাওয়ার কিছু নেই, আপনি মার্ডার করেননি বা কিছু করেননি যে ভয় পেতে হবে, ঠিক আছে। আপনারাও যদি আপনাদের কমেন্টস বা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন ফেসবুকে তাহলে মানুষের সত্যি হ্যাপি হবে, সত্যি তাদের ভয়টা একটু কাটবে। আশা করি আমার মেসেজে কারো একজনের হলেও ভয় একটু কেটেছে। লাভ ইউ অল, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।